হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে এমএস ক্রিয়েটিভ মাস্টার চ্যানেলে স্বাগতম। অবশ্যই তা আপনি দেখেছেন এবং ভিডিওটা দেখেছেন, বুঝতে পেরেছেন আমি ভিডিওতে গিয়ে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি এই ভিডিওতে আলোচনা করব আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওতে আপনারা এমন কিছু মিউজিক অ্যাড করতে পারবেন যে মিউজিকগুলো ব্যবহার করলে আপনারা কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক পাবেন না। সেই সকল মিউজিক আপনারা কোথায় পাবেন সেটা আমি আমার এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে বলে রাখি, যদি চ্যানেল নতুন হয়ে দেখেন সেটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে বেল আইকনটি সেটি বাজিয়ে অল অপশনটি সিলেক্ট করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা ভিডিওটি শুরু করি। তাহলে বন্ধুরা, আপনারা এই যে কপিরাইট ফ্রি মিউজিকগুলো পাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে গুগল ক্রোমে। তা আমি আমার গুগল ক্রোমে চলে যাচ্ছি এবং এখানে সার্চ করতে হবে যে www.youtube.com সার্চ করবো। সার্চ করার পর এখানে আমাদের এই যে এরকম পেজ চলে আসবে, সেখান থেকে আমি কর্নারে ক্লিক করবো, বাটনে ক্লিক করে এটাকে আমি ডেস্কটপ সাইড করে দেবো। করার পরে এখানে আমি সিম্পলি যদি আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, লোড নেওয়ার পর এখানে একটা পেজ চলে এসেছে, এটা আমাদের কিন্তু ডেস্কটপ সাইট হয়ে গেছে। এখানে সিম্পলি আমি কর্নারে দেখাচ্ছি আমাদেরকে যে কর্নারে, এখানে কর্নারে আমাদের একটা অপশন আপনারা পেয়ে যাবেন, আমার চ্যানেল আইকন পেয়ে যাবেন, সেখানে আপনারা ক্লিক করবেন। অনেকে এখানে সাইন থাকতে পারে, তা আমরা সাইন ইন করে নেবেন। আমার তো এখন সাইন ইন নাই, ঠিক আছে, আমি সাইন ইন করে পেয়েছি। তা আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন, সিম্পলি ক্লিক করার পরে এখানে ইংলিশতে আপনারা এখানে আসবে ইউ চ্যানেল বাংলা থাকবে আপনার চ্যানেল। তো আমি এখানে ক্লিক করবো, আপনাদেরকে এখানে একটা অপশন পাবেন, এখানে চ্যানেল কাস্টমাইজ করুন, সেখানে আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আপনাদেরকে কী করতে হবে, এখানে আমরা ক্রোম বেছে নেব, তারপরে এখান থেকে ক্রোম পেজ চলে আসবে। সেখান থেকে আমরা নিচে যদি দেখি এখানে একটা অপশন পাবে, এখানে এই যে স্টুডিওতে চালিয়ে যান, সেখানে আমরা ক্লিক করবো। চালিয়ে যান ক্লিক করার পরে এখানে কী করতে হবে আমি দেখাচ্ছি, সিম্পলি একটু লোড নিচ্ছে, আমার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো। ক্রোম পেজ চলে আসার পরে জুম করবেন আপনারা, জুম করাবো, এখানে একটা অপশান পাবেন, এখানে আই বাটন যোগ করার জন্য আপনাদেরকে যেতে হয় এই যে এই বাটনটিতে। আর আপনাদেরকে মিউজিক করার জন্য আপনাকে যেতে হবে এই যে এই বাটনটিতে, এই বাটনটিতে আপনাদেরকে যেতে হবে। তো আমি এখানে সিম্পল এই বাটনে ক্লিক করবো। ক্লিক করার পরে আপনাদেরকে অডিও লাইব্রেরি চলে এসেছে, এটা আছে আমাদের ক্রোমের অডিও লাইব্রেরি ইউটিউবের। এখানে তো হাজার অনেকগুলোই কিন্তু এখানে আমাদের ভুল বলছি, এখানে হাজারটা না, এখানে অনেকগুলো কিন্তু আপনারা মিউজিক পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো মিউজিক এখানে কিন্তু আছে আমাদের, এই যে অনেক মিউজিক এখানে আপনারা পাবেন, এগুলো আপনারা ব্যবহার করলে আপনাদের ইউটিউবে কোনো কপিরাইট পাবেন না, ঠিক আছে। অনেকগুলো এখানে ভিডিও পাবেন, এখানে আমি যদি এখানে অনেকগুলো কিন্তু এখানে আপনারা ভিডিও পাবেন, ঠিক আছে। এখানে আমি দেখাচ্ছি আমাদেরকে একটু সিম্পলি এখানে দেখাচ্ছি অপশন আছে, এই যে আমি টাটু জুম করি দেখাই আপনাদেরকে, এখানে একটা অপশন আছে যে প্রতি পৃষ্ঠায় সাড়ে শূন্য তিরিশ। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে এখানে একশো আছে, এখানে অপশন পাবেন একশো, এখানে আমরা একশোতে ক্লিক করে দেবো। একশোতে ক্লিক করলে আমি দেখাচ্ছি আমাদেরকে একটু সিস্টেমটা, এখন এখন আমি দেখি অনেকগুলো কিন্তু এখানে আমরা মিউজিক, অনেক মিউজিক এখানে পিচ্ছি, অনেক মিউজিক এখানে কিন্তু আপনারা আছে, অনেক মিউজিক, অনেক মিউজিক কিন্তু আপনাদের অনেকগুলি মিউজিক পেয়ে যাবেন। ডাউনলোড করার জন্য কী করতে হবে, সিম্পলি জুম করে দেখাচ্ছি। ডাউনলোড করার জন্য আপনাদেরকে এই যে রাইট পাশে আসার পর এখানে আপনাদের মনে করেন আমি এই মিউজিকটা ডাউনলোড করতে যাচ্ছি, আমি সিম্পলি এই মিউজিকে ক্লিক করবো। আমি যদি ক্লিক করি এই ডাউনলোড করবো, একটা অপশান আছে, এখানে আমাদেরকে সিম্পলি কতক্ষণ অপেক্ষা করতে হবে, ওইটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমি সিম্পলি যদি বের হয়ে যাই আপনাদের ফাইল ম্যানেজার দেখাই, ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার চলে দেবো। চলে যাওয়ার পরে এখানে আমি চলে যাচ্ছি মিউজিকে, এখন যে মিউজিকটা আপনারা দেখতেছেন মিরুর মাইন্ড, এই মিউজিকটা আপনারা কিন্তু এখানে ডাউনলোড করে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। ঠিক আছে, আমি যদি শুনি আপনাদেরকে, আপনাদেরকে শোনাই, আসলে বুঝতে পেরেছেন এগুলো ব্যবহার করলে 100% কোনো কপিরাইট পাবেন না আপনারা, অর্থাৎ আপনাদের ইউটিউব ভিডিওতে কোনো কপিরাইট আপনারা থাকবে না। তা আজকের মতো এখান থেকে আমি বিদায় নিব এবং বিদায় নেওয়া বলছি, ভিডিওটি অবশ্যই এক লাইক এবং আমি চাচ্ছি এবং কমেন্টসে নাইস লিখে দিয়ে দেবেন, যাতে আমরা আরও উৎসাহিত হয়ে এরকম আরও নতুন নতুন ভিডিও শোনার জন্য। আজকের মতো এখান থেকে বিদায়।